नाउ ब्रीफली अभी आपने याद है हम लेके आए पर एक टू बोल ची जिसे एडिशनल सीपी एसपीएफ ट्राई बोल गए और लेके बोल चे इज़ द सेम पर्सन 26 जारो मुंबई टेरर अटैक जब कुन हुए चिलो डेविड हेडली जब कुन इंडिया से ऐसे चिलो एलीजी जे ऑपरेटिव मेन कॉन्स्पिरेटर जे चिलो आ, ओ मुंबई दे लखन आशे ही मेक्स कांटेक्ट विद नंबर ऑफ पीपल तार मध्ये एकटा नाम शिरो राजाराम रेगे राजाराम रेगे तापुन निजेर परिचय दिए छिलो की ओ एकटा पॉलिटिकल पार्टी संगे जुक्त आछे एवं खूब पॉलिटिकल इंपोर्टेंट लोग ओ मुंबई दे इंपोर्टेंट लोग के साथे ओ डेविड हेडली देखा करे देबे परवर्ती काले यही राजाराम रेगे हाथ धोरेई

अ उन ओ ওখানে ऐसे संभव की गेट्स आ, ही ऑबटेन्स मोबाइल नंबर ऑफ माननीय एम के अभिषेक बंगोपाध्याय एवं उनार किए मोबाइल नंबर वो को शायद के प्रकवर करे प्राप्त प्रोक्योर करे छे যেটা हमने इनसिडिएशन में पढ़िए देखी शुरू टाइम ऑन

কোনো সাবোটাজের কোনো কিছু ব্যাপার আছে বা কোনো প্যারালাল কিছু যে রকম মুম্বাইতে হয়েছে সেরকম কোনো প্যারালাল কোনো কিছু মোটিভ রয়েছে সেই সব বিষয়ে আমাদেরকে সতিয়ে দেখতে হবে আজকে আমাদের টিম এসসিএফ বিডি এবং থানা জয়েন্ট টিম রাজারাম রেগেকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে এবং রাজারাম রেগেকে এখানে আনা হচ্ছে দর্শক শুনলেন রাজারাম রেগি যে কিনা মুম্বাইয়ে যে হামলা হয়েছিল যেটাকে বলা হয় সেই রাজ হেডলির সঙ্গে তার যোগাযোগ স্থাপন হয়েছিল হেডলি সেটা বলেছিল মূল যে চক্রি ছিল মুম্বাই হামলার সে নাকি কলকাতায় এসে রেকি করে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির যে পাড়া সেখানে তাকে পুলিশ ধরে এনেছে পুলিশ জানতে পেরেছে এইসব বিষয়টা তাকে ধরে এনেছে এবং তার কাছ থেকে জানার চেষ্টা হচ্ছে যে কি উদ্দেশ্য কি ব্যাপার কি করতে চাওয়া হচ্ছিল তো সেটা নিয়ে আজকে আবার পুলিশের তরফ থেকে একটা প্রেসমিট করা হয়েছে শুনলেন আপনারা পুলিশের বক্তব্য যে বিয়ের সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে কলকাতায় এসে এইসব কি ব্যাপার তাতে করে একটা উদ্বেগের বিষয় সেই জন্য নাকি পুলিশ আরো সব বিষয়টা দেখছে কোথায় কোথায় গিয়েছিল কোনো মিটিং মিছিলে নজরদারি করেছে কিনা পেছনে কে বা কারা রয়েছে কি অ্যাকচুয়াল উদ্দেশ্য কেন যোগাযোগ করতে চাইছিল কি ব্যাপার এইসব নিয়ে নাকি পুলিশ তদন্ত করছে তাকে ধরে এনেছে হেফাজতে নিয়ে তারা আরো আরো অনেক কিছু জানতে চায় আর এদিকে অভিষেক এবং মমতা ব্যানার্জি তাদের নিরাপত্তা ব্যবস্থা আঠোসাঁটো করা হয়েছে তাদের পাড়াতে পুলিশের তরফ থেকে এগুলোও বলা হচ্ছে দর্শক যখন এদিকটা আলোচনা হচ্ছে তখন আমি কিন্তু একটা অন্য ভাবছি যে এইরকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যার নাম জড়িয়ে আছে সে কেন অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে চাইছিল এটা আমার মাথায় প্রথমে এলো প্রশ্নটা যে এই মানে মুম্বাই হামলা বুঝতে পারছেন কিরকম হয়েছিল যে মূল চক্রি তার সঙ্গে যোগাযোগ হয়েছিল এসব নিয়ে অনেক আছে তথ্য আপনারা দেখে নেবেন প্রশ্ন হচ্ছে যে যেটা এখানে বলা হচ্ছে যে কি প্ল্যান ছিল কি অভিষেকের বিরুদ্ধে কিছু একটা ঘটনার কি যে প্ল্যান ছিল এটা বলা হচ্ছে শাসকের তরফ থেকে এখান থেকে কিন্তু আমার প্রশ্ন যে সঙ্গে যোগাযোগ স্থাপনের কেন চেষ্টা হচ্ছে এটার এটার কারণটা কিন্তু খুঁজতে হবে কি অ্যাকচুয়ালি চাইছিল কেন অভিষেককেই বা এই দলটাকে কেন তারা মানে সেখানে খুঁজতে চাইছিল কারণটা কি ওই রকম লোক এরকম অভিযোগ তার কি দরকার পড়ে গেল দর্শক জানি আপনারা কি বলবেন তবে আমার যেন কোথাও ওই কথাটা মনে পড়ে যাচ্ছে যেটা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে এখানে এবং অনেক উদাহরণ অনেক ঘটনাও সামনে এসছে যে আমাদের এই রাজ্যটা পশ্চিমবঙ্গটা এখন এই মুহূর্তে মানে ওই জঙ্গি টেরোরিস্ট তাদের জন্য নাকি একটা নিরাপদ রাজ্য হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্য হচ্ছে সব থেকে নিরাপদ রাজ্য কিন্তু অ্যাকচুয়ালি নিরাপদ বলে আমরা যেটুকু বুঝি বা যেসব ঘটনা দেখি জঙ্গি মানে যারা হিংসাত্মক কার্যকলাপ করে তাদের নিরাপদ জায়গা কারণ বেশ কিছু উদাহরণ আপনারা দেখেছেন পাঞ্জাবের গ্যাংস্টারকে এখানে কলকাতার নিউটাউনে নিউ টাউনে লুকিয়ে থাকতে দেখেছিলাম আমরা খবর দেখেছিলাম এবং এখান থেকে জঙ্গি অ্যারেস্ট দেখেছেন এমনকি সম্প্রতি সম্প্রতি যে ওই যে জঙ্গি হামলা যে বিষয়টা হলো ব্যাঙ্গালোরে তার কানেকশন এখান থেকে পাওয়া গেল এখান থেকে দীঘা থেকে ধরা হয়েছে এরকম অনেক দেখবেন কি পার্লামেন্টে যে ঘটনা ঘটেছিল তারও কানেকশন কিন্তু আমাদের বাংলার এসেছিল ফলে একাধিক উদাহরণ আমরা দেখতে পাই যে বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে সব নানান সব কর্মকাণ্ড ঘটিয়ে দিয়ে জঙ্গিরা তারা বাংলাতে নিরাপদ ভেবে তারা চলে আসে আশ্রয় খুঁজতে এবং এখান থেকে অনেকে বলেন যে এর একটা অনেক কারণ রয়েছে কারণ মানে এর একটা বড় কারণ হচ্ছে যে এই রাজ্যের শাসক সব লোকজনদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় আবার কেউ কেউ আরেকটু কথা মানে এগিয়ে বলেন যে এরা এদের সঙ্গে এদের যোগাযোগ আছে একটা নেটওয়ার্ক কাজ চালানোর জন্য এখানে প্রশ্রয় দেওয়া হয় সহযোগিতা করা হয় এরকম বলা হয়ে থাকে তো আমি সেই কথাগুলো ভাবছিলাম আর এই রাজারাম এই যে চেষ্টা অভিষেকের সেই জন্যে কি মানে সত্যি বাংলাটা বাংলার শাসক যারা তাদেরকে কি তাদেরকে কি খুব কাছের মনে হয়েছে খুব নিরাপদ বলে মনে হয়েছে দূর থেকে সেই জন্যই একেবারে সামনাসামনি যোগাযোগ স্থাপন করে কোন একটা উদ্দেশ্য পূরণ করার চেষ্টা হচ্ছিল তা নাহলে এই রকম সাহস আসে থেকে যার নাম ওই রকম একটা কাণ্ডে জড়িত সেই ব্যক্তি অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অভিষেকের পি একে ফোন করছেন এই সাহস আসে কোত্ থেকে তার মানে তারা কতটা ভাবেন যে আমাদের নাম এই সব কাণ্ডে জড়িত থাকলেও এদের সঙ্গে যোগাযোগ যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা যায় আরে কিছু নাশকতামূলক কিছু ঘটাতে গেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কেন যোগাযোগ যখন করার চেষ্টা হয়েছিল তার মানে কিছু একটা ব্যাপার ছিল বা তাদের ভাবনা ছিল যে এর সঙ্গে যোগাযোগ করলে মনে হচ্ছে একটা কিছু হবে কথা বলা যাবে বসা উঠা যাবে আমার প্রশ্ন এই সাহস এই স্পর্ধা বা এরকম ভাবনা আসে কি করে কোন জায়গা থেকে এই সাহসটা তাদের মনে জন্মেছে যে তারা অভিষেকের সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করে দিচ্ছিলেন ওই ব্যক্তি ভাববার আছে তার মানে কি ওটাই এটা আমরা বলি যে এই রাজ্য নিরাপদ হচ্ছে ওই সব লোকজনদের জন্য সেখান থেকেই সাহসটা যে বাংলায় যা খুশি করতে পারি শাসকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি কিচ্ছু হবে না কথা বলা যাবে আর কিছু করা যাবে মানে এই সাহসটা কি আসছে যদি এইভাবে সাহস আসে সেটা কিন্তু আরো বিপদের আমাদের কাছে তার মানে গোটা দেশ জুড়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা মানে তার মানে তারাও মনে করে যে পশ্চিমবঙ্গটা হচ্ছে নিরাপদ রাজ্য চলো যা কিছু করে পশ্চিমবঙ্গে ঢুকে যায় এই যে ঢুকে এনআইএ তথ্য নিয়ে এসছিল বলে ধরা গেছে সেখানে ক্রেডিট নিচ্ছে পুলিশ আমরা ধরে দিচ্ছি আরে তথ্য তো এনআইএ নিয়ে এসছে তোমাদেরকে তোমাদের সাথে নিয়ে গেছে তোমরা কি আগে ধরতে পেরেছিলে আর কেন বারবার এখানে চলে আসে এর উত্তর কে দেবে যাই হোক দর্শক এখান থেকে আমার মাথাতে এটা ক্লিক করলো যে তাহলে তো ওইটাই তার মানে কত আমাদের রাজ্যের সম্পর্কে কি ধারণা তৈরি হয়েছে আমাদের শাসক শাসকের সম্পর্কে কি ধারণা তৈরি হয়েছে এইসব লোকজনদের বিপদের একটা বিষয় দর্শক আবার এটাকে মিট করে বলা হচ্ছে জানি না আজকে প্রেস এর আরো অন্য উদ্দেশ্য ছিল কিনা একটা হচ্ছে এই চাকরির রায় বেরিয়েছিল কলকাতা হাইকোর্টের সেটা নিয়ে হই হই পড়ে গেছে খবরে ডাইভার্ট করার চেষ্টা হয়েছে কিনা বা যেটা এখন শুনছি যে নিরাপত্তা ব্যবস্থা আঠাশ করা হয়েছে অভিষেক অভিষেকদের জন্য এখন সেটা হঠাৎ করে করতে গেলে অন্য প্রশ্ন তৈরি হবে চলো এটাকে মানে ফোকাস করে দিই মানে এটাকে একটু বলে দিই ফলে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো যাবে অ্যাকচুয়ালি ওটা নিরাপ ওটা নিরাপত্তার বৃদ্ধির কারণ নয় বৃদ্ধির কারণ হচ্ছে আরো অন্য তার মধ্যে আবার এইসব চাপ তৈরি হচ্ছে চাকরি প্রার্থীরা সব এসব হচ্ছে যায় না কোথাও বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে যাবেন চাকরি প্রার্থীরা বা আরো অন্যান্য তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে আটাশাটা করতে হবে একটা লজিককে সামনে আনতে হবে চলো এটা বলে দিই এটাও কি না নাকি আরও একটা কারণ ভাবনা মানে আছে আর কি যে এই যে পুলিশ বলছে না যে ওনাকে নিচ্ছি আরও জানার চেষ্টা করব পেছনে কে অমককে তমককে এখন এই পেছনে কে এই পেছনে কে খুঁজতে গিয়ে দেখতে গিয়ে আবার শুভেন্দু অধিকারীর নামটাকে নিয়ে চলে আসা হবে না তো কারণ অলরেডি কুনাল ঘোষ কিন্তু মানে ওইরকম একটা বলার চেষ্টা করেছেন নাম বলেনি মানে একটু বলার চেষ্টা করে যে পেছনে কারা দেখতে হবে হ্যাঁ পলিটিক্যালি পারছে না সেই জন্য এই সব বলা হচ্ছে তো তাহলে কি এর পেছনে কি ওটাও কারণ যে শুভেন্দুর নামটা আনতে হবে বিরাট রহস্যের দর্শক সেটা আমরা সবটাই আগামী দিনে বুঝতে পারবো তবে এটা খুব উদ্বেগের ভাববার যে এইরকম কাণ্ডের সঙ্গে যার নাম জড়িয়ে রাজসাক্ষী নাকি হয়ে হয়েছিল সেই ব্যক্তি অভিষেকের সঙ্গে যোগাযোগ করার সাহস পাচ্ছে কি ভাবনা থেকে এত সাহস আসে থেকে এত কাছের কি করে ভাবছে এই রাজারাম রেগি অভিষেককে যে ফোন করলেই করা যাবে এই যে মানে ফোন করলেই একটা যোগাযোগ করতে পারবো বসতে উঠতে পারবো এত মেন্টালিটি ম্যাচিং এর ব্যাপারটা তার মাথায় আসছে আসছে কি করে দর্শক বলুন আপনাদের যা বলার আমি তো শুনে ওই সব ভাবছিলাম খুব উদ্বেগ উদ্বেগে রয়েছি আমরা যাই আর কোথায় কার সঙ্গে কে কি যোগাযোগ রাখছেন বা যোগাযোগ হয়ে রয়েছে আর কেনই বা এইভাবে ধরে টোরে এনে এইসব করা হচ্ছে দর্শক যদি আপনাদের সামনে আপনাদের আপনাদের মনে আরো অন্য কোনো ভাবনা কাজ করে বলুন তো কমেন্ট বক্সে আমি দেখবো নজর রাখবেন আরামবাগ টিভিটা